হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি কলকাতা পুলিশ কনস্টেবলের একানব্বই তম পর্ব পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয় এই প্রশ্নের উত্তর চার জানুয়ারি অপশন ঘ চার জানুয়ারি দুই নম্বর লোকসভার অধ্যক্ষ কখন তার ভোটাধিকার প্রয়োগ করে অপশন গ যখন উভয় পক্ষের ভোট সমান হয় তিন নাম্বার মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন অপশান খ চার নাম্বার নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ চরিত্র ঘনাদা অপশন ঘ পাঁচ নাম্বার সাদা বাঘ কোথায় দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে রেওয়া জঙ্গল অপশন গ ছয় নম্বর চোরা পথে গন্ডার শিকার করা হয় কি সংগ্রহের জন্য চামড়া খর্গহার হাড় সবকটির জন্যই অপশন ঘ সাত নম্বর প্রশ্ন কোন রশির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কম গামা অপশন গ আট নম্বর প্রশ্ন চক্ষুদানের সময় চোখের কোন অংশ কাজে লাগে কর্নিয়া অপশন খ নয় নম্বর নিচে উল্লেখিত কোনটিকে গ্রন্থি বলে ল্যাক্রিমাল গ্রন্থি অপশন ক দশ নম্বর প্রশ্ন হকি খেলায় প্রতি অর্ধে সময়সীমা কত তিরিশ মিনিট অপশন ঘ এগারো নম্বর সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত মাইসোর অপশন ঘ বারো নম্বর বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত কেরালা অপশন ক তেরো নম্বর অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক তামা অপশন গ চোদ্দো নম্বর ভারতের কোথায় বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র রয়েছে পুনে অপশান ক পনেরো নাম্বার প্রশ্ন ভারতবর্ষে কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় পুনেতে অপশন খ ষোলো নম্বর প্রশ্ন বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয় জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অপশান গ সতেরো নম্বর কোন মেঘে একটানা বৃষ্টিপাত হয় নিম্বোস্ট্র্যাটাস অপশন গ দেখে নেব গত ক্লাসের হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন ছিল দেখে নেব গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ইলতুতমিস অপশন সি আচ্ছা একটু ইলতুতমিস সম্পর্কে একটু বলে দিই ইলতুতমিসের রাজত্বকাল হচ্ছে বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ তিনি কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেন তিনি চল্লিশ জন অনুগত দাস আমিরদের নিয়ে তুর্কি ই চিহলগানি গঠন করেছিলেন যেটা চল্লিশের নামে পরিচিত তিনি রৌপ মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন তিনি লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করেছিলেন। ওকে তাহলে জিতল হচ্ছে তাম্র মুদ্রা এটা মনে রাখবে প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন প্রশ্ন হলো গোল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে আঠেরো নম্বর প্রশ্ন গ্যাস ঝালাইয়ের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয় অক্সিজেন ও অ্যাসিটিলিন অপশন খ উনিশ নম্বর বায়ুজান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম অপশন খ কুড়ি নম্বর প্রশ্ন আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে মিথেন অপশান ঘ একুশ নম্বর উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর অপশন গ বাইশ নম্বর ব্লু লাইন কোন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা রাশিয়া ও লেবানন অপশন খ তেইশ নাম্বার ইন্টারনেট থেকে তথ্য আদান প্রদান করতে কোন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজার অপশান চব্বিশ নাম্বার নটরাজের বিখ্যাত ব্রঞ্জ ব্রোঞ্জমূর্তি কোন শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন চোল শিল্প অপশান ক শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার বিশ্বের বৃহত্তম ইগলু ক্যাফে কোথায় তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে গুলমার্গে অপশন খ আয়তন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ফুট গুণ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ ফুট ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঁচিশটা এমসে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই